জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের একবার শামশেরগঞ্জে জাতীয় কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়লাভের পরেই রবিবার সকালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শামশেরগঞ্জের বগদাদ নগর অঞ্চলে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ, বুথ সভাপতি রসিকুল ইসলাম, বদরুল শেখ সহ শতাধিক কর্মী সমর্থক। এদিন শামশেরগঞ্জের পুঁঠিমারিতে বিধায়কের নিজস্ব বাসভবনে দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের তৃণমূলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বগদাদনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদেমান আলী, যুব সহসভাপতি আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোট ও বিজেপি পরাজয় এবং তৃণমূল প্রার্থীর জয়লাভের পরই লোকাল স্তরে জাতীয় কংগ্রেসের ভাঙন ঘিরে রীতিমতো সরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বাংলার মাটিতে যদি মানুষের পাশে থাকতে হয়, যদি মানুষের সেবা করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসটাই সর্বোত্তম। আর আমরা দেখেছি যে জাতীয় রাজনীতিতে যেভাবে অভিনয় রাজনীতি হচ্ছে, কিন্তু আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে দাঁড়িয়ে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং সেটা মনে হচ্ছে সেটা বিজেপিকে উৎখাত করার পক্ষে যথেষ্ট। তাই আমাদের মতো শিক্ষিত ছেলে যদি আসি, তাহলে আমরা নিশ্চয়ই বিজেপিকে উৎখাত করতে পারব। এই ভাবনা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যাব। যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই নির্বাচনে কংগ্রেস দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আবুল কালাম মাস্টারমশাই। তার নেতৃত্বে তার যারা সহযোগী ছিল, বুথ সভাপতি থেকে শুরু করে সেই বুথের বুথকর্মী, তারা আজকে কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। তার একটাই বক্তব্য যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে হবে, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করতে হবে।